সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে ইসরায়েল, যা বলছে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। বহু ইসরায়েলি সেনাকে হত্যা করার ঘোষণা দিয়েছে হামাস ও ইসলামী জিহাদ। তোমরা হামাসকে ধ্বংস করতে পারবে না, আমেরিকা ইসরায়েলকে বলল ইরান। নেতানিয়াহু তার যুদ্ধবাচ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে, বলছে হামাস। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট পণবন্দীদের পরিবার। নির্বাচন করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং উত্তপ্ত মরুরাজ্য, রাজস্থান জুড়ে ধর্মঘটের ডাক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে ইসরায়েল, যা বলছে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন একটি ফ্রন্ট খুললেও তারা এখন পর্যন্ত হামাসকে ধ্বংস করার সামরিক লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। দৈনিকটি বলেছে, তিনজন ইসরায়েলি সেনা কর্মকর্তার দাবি অনুযায়ী যদি ধরেও নেওয়া হয় হামাসের 5,000 যোদ্ধা নিহত হয়েছে, তারপরও 30,000 থেকে 40,000 সদস্যের এই বাহিনীর বিশাল একটা অংশ এখনও অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি হামাস সম্পর্কে এই বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী এমন সময় দক্ষিণ গাজার খান ইউনুস ফ্রন্ট খুলেছে যখন উত্তর গাজার অভিযান শেষ হতে এখনো বহু কিছু বাকি রয়েছে। বিমান হামলা চালিয়ে উত্তরে অবস্থিত গাজা সিটির বেশিরভাগ এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সত্ত্বেও ইসরায়েলের স্থলবাহিনী এখন পর্যন্ত সেখানে হামাসের শক্ত ঘাঁটিগুলোতে ঢুকতে পারেনি। ইসরায়েলি সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচ বলেন, এখন আমাদের বহু পথ বাকি, আমাদের সময় প্রয়োজন। তবে গাজার বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির কারণে যুদ্ধ বন্ধ করার জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক যে প্রাণহানির কূটনৈতিক চাপ রয়েছে, তাতে ইসরায়েলি বাহিনী আর কতটা সময় পাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত সোমবার এক বক্তব্যে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে আরো স্পষ্ট করে বলতে হবে গাজায় তারা চূড়ান্তভাবে কি লক্ষ্য অর্জন করতে চায়। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা, হামাসকে ধ্বংস করা যায় এমন বক্তব্য কি কেউ বিশ্বাস করবে? যদি লক্ষ্য তাই হয় তাহলে যুদ্ধ 10 বছর দীর্ঘায়িত হবে। এরই মধ্যে গাজা উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গাজায় গতকাল পর্যন্ত 16,200 মানুষ নিহত হয়েছেন, যাদের অন্তত 6,000 শিশু। ইসরায়েলি সেনারা এখনো গাজা সিটির 1/3 নিয়ন্ত্রণ নিতে পারেনি। ওই 1/3 হামাস যোদ্ধাদের শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থার ফিলিস্তিনি ডিপার্টমেন্টের সাবেক প্রধান মিশেল মিলস্টেইন। তার মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় গাজা সিটির একটি প্রধান স্কোয়ারে মুখোশ পরিহিত হামাস যোদ্ধারা রেড ক্রসের কাছে পণবন্দীদের হস্তান্তর করেছে। এর মাধ্যমে হামাস শুধু পণবন্দী হস্তান্তর করেনি, সেই সঙ্গে গাজা সিটিতে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে। বহু ইসরায়েলি সেনাকে হত্যা করার ঘোষণা দিয়েছে হামাস ও ইসলামী জিহাদ। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বহু ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি মাত্র হামলায় 10 ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি হামলায় আরো বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। তবে ইহুদিবাদী ইসরায়েল মঙ্গলবার তাদের 7 সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান বলেছেন, গাজায় গত 2 মাসের মধ্যে মঙ্গলবার সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়েছে। ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, মঙ্গলবার সকাল থেকে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র খান ইউনিস শহরে তারা 10 ইসরায়েলি সেনাকে হত্যা, 24টি ইসরায়েলি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত 2 দিন ধরে খান ইউনিসে ব্যাপকভাবে ট্যাঙ্ক মোতায়েন করেছে। কাসাম ব্রিগেডের বিবৃতিতে আরো বলা হয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে অবস্থান গ্রহণকারী সকল ইসরায়েলি সেনাকে হত্যা করেছেন। বিবৃতিতে বলা হয়, জনমানবশূন্য ভবনটিতে আগে থেকে বিস্ফোরক বসানো ছিল। দখলদার সেনারা যেখানে প্রবেশ করা মাত্র বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়। এদিকে ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, তাদের যোদ্ধারা মঙ্গলবার শত্রু সেনাদের বহু ট্যাঙ্ক ও সাজুয়া যান ধ্বংস করেছেন। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, খান ইউনিসের পূর্ব অংশে
মাসে গাজা সিটিতে এবং আল কারারা শহরে আল কুদস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের অগ্রাভিযান রুখে দিয়েছেন। যোদ্ধাদের হামলায় শত্রু সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইহুদিবাদী ইসরায়েলি রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামরিক কর্মকর্তারা গাজায় ব্যাপক সামরিক অর্জনের দাবি করলেও হামাস নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের খুব কমই ক্ষতি করতে পেরেছে ইসরায়েলি সন্ত্রাসী সেনারা। তোমরা হামাসকে ধ্বংস করতে পারবে না, আমেরিকা ইসরায়েলকে বলল ইরান। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনকে ধ্বংস করা সম্ভব নয়। রাশিয়ার রাজধানী মস্কোয় কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল যেমন হামাসকে ধ্বংস করতে পারবে না, তেমনি উপত্যকার ভবিষ্যৎ সম্পর্কেও কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কেবলমাত্র গাজাবাসী ফিলিস্তিনিরাই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রাখে বলে তিনি মন্তব্য করেন। তিনি এমন সময় মন্তব্য করলেন যখন হামাসকে ধ্বংস করে সংগঠনটির হাতে বন্দী থাকা ইসরায়েলিদের মুক্ত করার লক্ষ্যে গত 7 অক্টোবর থেকে এই উপত্যকার উপর নির্বিচার বোমা বর্ষণ করে যাচ্ছে তেল আবিব, আর এ কাজে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করছে মার্কিন সরকার। অন্যদিকে ইরান হামাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। আমির আবদুল্লাহিয়ান মস্কোয় আরো বলেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে হামাস জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো উচ্চ সক্ষমতা হামাসের রয়েছে। তারা ইহুদিবাদীদের বর্বরতা মোকাবেলা করার জন্য মাসের পর মাস দিন রাত প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে সক্ষম। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হাস্যকরভাবে মনে করছে যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে আরেকটি কৌশলগত ভুল করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, ফিলিস্তিনকে ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দিন, তা না হলে আমেরিকা আরেকটি আঞ্চলিক পরাজয়ের সম্মুখীন হবে। নেতানিয়াহু তার যুদ্ধবাজ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে বলছে হামাস। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য ওসামা হামদান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যুদ্ধ যতদিন ধরেই চলুক না কেন আমরা তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। তিনি গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় জানান। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর অবিরাম বিমান হামলা এবং 27 অক্টোবর থেকে গাজা স্থল অভিযান চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল যখন হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তখনই প্রতিশ্রুতি জানালেন ওসামা হামদান। তিনি আরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হচ্ছে ততক্ষণ দখলদারদের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আর কোনো কথা হবে না। তিনি এমন সময় এ কথা বলেন যখন হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজনেরা মঙ্গলবার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বন্দি মুক্তির জোর দাবি জানিয়েছেন এবং সেখানে ব্যাপক উত্তেজনার মধ্যে মন্ত্রীদের সঙ্গে তাদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। ওসামা হামদান গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, এটি নেতানিয়াহু সরকারের বিজয়ের কোনো নিদর্শন নয় বরং পরাজয়ের ইঙ্গিত, তার সরকারের পতন অত্যাসন্ন হয়ে পড়েছে। হামাসের সিনিয়র নেতা আরো বলেন, যতই দিন যাচ্ছে ততই নেতানিয়াহু তার যুদ্ধবাজ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে। ওসামা হামদানের বক্তব্য বিশ্লেষণ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ এর অধ্যাপক মোহাম্মদ এল মাসুরি। তিনি আল জাজিরাকে বলেছেন, হামদানের কণ্ঠে দৃঢ় প্রত্যয় ও সংঘাতময় সুর শোনা গেছে। এল মাসুরি বলেন, আমরা জানি যে হামাস এখনো প্রায় পুরোপুরি অক্ষত রয়েছে, এর বিভিন্ন স্তরের নেতৃত্ব এখনো অক্ষত রয়েছে। হামাসের খুব সামান্য সংখ্যক সদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রায় 2 মাসের সর্বাত্মক হামলা সত্ত্বেও রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে হামাসকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছিল তার ধারে কাছেও সে যেতে পারেনি। এ কারণে হোসামা হামদানের কণ্ঠে চরম আত্মবিশ্বাস ফুটে উঠেছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট পণবন্দীদের পরিবার। যারা মুক্তি পেয়েছেন এবং যারা এখনো হামাসের হাতে বন্দী তাদের ও তাদের পরিবারের সঙ্গে বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত 2 মাসের মধ্যে এটাই প্রথম বৈঠক। এই বৈঠকে যথেষ্ট উত্তেজনা ছিল। নেতানিয়াহু জানিয়েছেন, আমি এমন কাহিনী শুনেছি যাতে আমার মন ভেঙে গেছে। আমি ক্ষুধা তৃষ্ণা শারীরিক ও মানসিক অত্যাচারের কাহিনী শুনেছি, যৌন নির্যাতন ও ভয়ঙ্কর ধর্ষণের কথাও শুনেছি। মুক্তি পাওয়া পণবন্দীরা এই কাহিনী শুনিয়েছেন। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এই বৈঠকে যথেষ্ট উত্তেজনা ছিল এবং শেষের দিকে
প্রায় অর্ধেক মানুষ বৈঠক ছেড়ে চলে যান। দানি মিরানের মেয়ে এখনো হামাসের হাতে বন্দী। তিনি ইসরায়েলের টেলিভিশনে বলেছেন, আমি বৈঠকে কি হয়েছে তা বিস্তারে বলবো না, শুধু এইটুকুই জানাবো পুরোটা ছিল কুৎসিত, অপমানকর এবং অগোছালো। তিনি বলেছেন, সরকার দাবি করছে তারাই সবকিছু করেছে, কিন্তু হামাস নেতা ইয়াহিয়াল সিনোয়ার আসলে আমাদের মানুষদের ফেরত দিয়েছেন। যখন সরকার দাবি করছে তাদের নির্দেশে সবকিছু হয়েছে, তখন আমরা রাগ সামলাতে পারিনি, ওরা একটা নির্দেশ দিতে পারেনি। জেনিফারের পার্টনার এন্ড্রে এখনো বন্দী। তিনি জানিয়েছেন, বৈঠক ছিল রীতিমতো উত্তেজক, অনেকেই সেখানে চিৎকার করেছেন। নির্বাচন করবেন না বাইডেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক বছরেরও কম সময় বাকি আছে। এরই মধ্যে আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচন না করলে তিনি প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। ডেমোক্রেটিক পার্টির দাতাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন বাইডেন। মঙ্গলবার 5ই ডিসেম্বর বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন ডেমোক্রেটিক পার্টির পরামর্শক দাতাদের উদ্দেশ্যে বলেন, যদি রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন না করেন, তাহলে আমি নির্বাচন করব কিনা তা নিশ্চিত নয়, তবে আমরা তাকে জয়ী হতে দিতে পারি না। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে এটা পরিষ্কার যে বাইডেন দ্বিতীয় মেয়াদে হয়তো নির্বাচন করতে চাইতেন না যদি ট্রাম্প আবারও নির্বাচন করার সিদ্ধান্ত না নিতেন, কারণ বাইডেন বরাবরই বলে আসছেন ট্রাম্পের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য 2024 সালের নির্বাচনকে তিনি গণতন্ত্রের প্রতিরক্ষা হিসেবে দেখছেন। উত্তপ্ত মরুরাজ্য, রাজস্থান জুড়ে ধর্মঘটের ডাক। কর্ণি সেনাপ্রধান সুখদেব সিং গোগামেদের হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের রাজস্থান। সবেমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মরুরাজ্যে, তারপরে সৃষ্টি হলো এমন পরিস্থিতির। রাজ্যে বুধবার দিনভর ধর্মঘটের ডাক দিয়েছে কর্ণি সেনা। ধর্মঘটে সমর্থন জানিয়েছে অন্যান্য সম্প্রদায়। মঙ্গলবার থেকে এই খুনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান। কর্ণি সেনার কর্মী ও সমর্থকদের দেখা যায় পথে নেমে বিক্ষোভ দেখাতে। জয়পুরে রাস্তা অবরোধ করে তারা, বন্ধ করিয়ে দেওয়া হয় বহু দোকান। মেট্রো, মাস, হাসপাতাল ও মানস সরোবর গামী পথ রুদ্ধ করেও বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। রাজপুত কর্ণি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত ছিলেন সুখদেব। 2018 সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভানসালির ছবি পদ্মাবত নিয়ে বিতর্কে পরিচিত হন তিনি। তাকেই বাড়ির একদম কাছে একটি বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে চার দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে হত্যাকাণ্ডের হারহিম করা সিসিটিভি ফুটেজ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।